মামা ধানমন্ডি যাইবেন? কথাটা শুনতে রিক্সাওয়ালা বাবুল মিয়ার চোখ মুখ ঝলঝল করে উঠল। সকাল থেকে একটাও ভাড়া নাই। বলল, যামো মামা, উঠেন। সাকিব বলল, কত টাকা? বাবুল মিয়া বলল, আপনার যা মনে লয় দিয়েন। সাকিব বলল, তাড়াতাড়ি চলেন, হাতে সময় নাই আমার, তাড়াতাড়ি একটা ইফতার পার্টিতে যেতে হবে, সবাই আমার জন্য অপেক্ষায় আছে। জোরে চালান। বাবুল মিয়া তাড়াহুড়ো করে রিক্সা চালাচ্ছেন। কিছু দূর যেতেই সাকিব বুঝতে পারল বাবুল মিয়া রিক্সা খুব আস্তে চালাচ্ছে। সাকিব বলে উঠল, মামা আরেকটু জোরে চালান। বাবুল মিয়া তার যথাসাধ্য জোরে রিক্সা চালিয়ে যাচ্ছে। রিক্সা চালাতে চালাতে বাবুল মিয়া হুট করে বলে উঠল, বুঝলেন মামা, এ দেশে গরিব হইয়া জন্মানো অনেক বড় অন্যায়। দেশে গরিবকে বাঁচার কোনো উপায় নাই। এক বছর ধরে মহামারী চলছে, কয়দিন পরপর দেশে লকডাউন দেয়, আর গরিবের মরণ। লকডাউনে বড়লোকদের কোনো কিছুই হয় না। যত কষ্ট সব আমাগো গরিবদের, যেখানে আমরা দিন আইনা দিন খাই, সেই জায়গায় দু তিন মাস ইনকাম না থাকলে বাঁচব কেমন করে? কোনো রকমে যেন জীবনটা বাইচে আছে, মানুষের সাহায্য দেয়, এক দুই বেলা এ দিয়ে আর কতক্ষণ চলা যায়? এসব শুনে সাকিব বলে উঠল, মামা এসব প্যাচাল বাদ দেন, রিক্সা জোরে চালান, না হলে নেমে যাচ্ছি। আপনার এসব গল্প শোনার মুড এখন আমার নাই, আপনি রিক্সা জোরে চালান। মুহূর্তে বাবুল মিয়ার উজ্জ্বল মুখটা মলিন হয়ে গেল। কিছু না বলে রিক্সাটা জোরে চালানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে বাবুল মিয়া। জোরে রিক্সা চলছে না দেখে সাকিব বলে উঠল, রিক্সা টানতে না পারলে রাস্তায় নামার কি দরকার? বাবুল মিয়ার চোখ পানিতে টলমল করছিল। এটা দেখে সাকিব বলে উঠল, আপনাদের একটাই সমস্যা, কথা বলার আগেই চোখে পানি চলে আসে। আমি নামলাম, যাব না আপনার রিক্সায়। এইসব শুনে বাবুল মিয়া বলে উঠল, মাফ করেন মামা, গতকাল ভোর রাইতে এক গ্লাস পানি খাইয়া রোজা রাখছি, সারাদিন শরীরে কোনো শক্তি পাচ্ছি না, সকাল থেকে কোনো ভাড়া নাই, রোদে পুড়ছি সারাদিন, ঘরে খাওন নাই, বউ বাচ্চা সব উপোস। কথাটা শুনতেই সাকিবের পায়ের নিচে মাটি সরে গেল। কি বলবে সে ভেবে পাচ্ছে না। কিছু না বলে সাকিব নিজেই কেঁদে দিল এবং বলল, মামা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। সাকিব দুই হাত জোর করে মাপ চাচ্ছিল বাবুল মিয়ার কাছে। বাবুল মিয়া বলল, না মামা, আপনি মাপ চাইতে হবে না, আমাদের সাথে এমন ব্যবহার সবাই করে থাকে, গায়ে সয়ে গেছে, তারপরেও কষ্ট লাগে মাঝে মধ্যে, মানুষ তো আমরা। এই সব শুনে সাকিব বলল, নামেন রিক্সা থেকে, আমি রিক্সা চালাবো। জোর করে সাকিব রিক্সায় উঠে পড়ল এবং বাবুল মিয়াকে পেছনে বসিয়ে নিজেই রিক্সা চালিয়ে কাছের মুদির দোকানে গেলেন। বাবুল মিয়াকে মোটামুটি এক মাসের বাজার করে দিলেন, কিছু ফলও কিনে দিলেন, সাথে 5,000 টাকাও দিলেন, আবারও ক্ষমা চাইলেন এবং আসার সময় নিজের কার্ড দিয়ে দুই তিন দিন পর আবার যোগাযোগ করার জন্য বললেন। সাকিব তার বন্ধুবান্ধব থেকে আরও কিছু অর্থ সংগ্রহ করে বাবুল মিয়াকে দিলেন এবং শেষে বাবুল মিয়ার কাছে আবারও ক্ষমা চাইলেন। এটি মাত্র একটি ঘটনা, এইরকম কাজ আমরা সবাই হরহামেশাই করে থাকি নিজের অজান্তে। আসুন এই রমজানে আমরা আমাদের আশেপাশে অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াই, একটু আর্থিক সাহায্য করি তাদের, আর সেটাও না পারলে অন্তত একটু ভালো আচরণ করি, কারণ তারাও মানুষ।